viewers, welcome back to a new video of Feel Foodie. I'm Swati Lekha. Aajke tomader jonno niye chole eshechi ekta kabab er recipe niye. Tobe ei kabab ta kintu khubi special karon eta hote choleche sabu dana diye. To eta khete khubi tasty ebong healthy hoy. তো চলো এবার দেখে নিই কিভাবে আমরা বানিয়ে নিচ্ছি সাবুদানার কাবাব। তো একদম প্রথমে আমরা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় দানার যে সাবুটা সেটা। এটা আমরা মোটামুটি প্রায় এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটাকে ছেঁকে নিয়ে আমরা এখানে সাবুদানা দিয়ে দিলাম। এবং তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা আলু সেদ্ধ, যেটাকে আমরা অলরেডি স্ম্যাশ করে নিয়েছি এবং দিয়ে দিলাম ঝিরি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আমরা এর মধ্যে ধনে পাতা কুচি। এটা কালারও আসবে একটা সুন্দর এবং তার সঙ্গে ধনে পাতার যে আলাদা একটা ফ্লেভার আছে সেটাও কিন্তু বেশ ভালো একটা স্বাদ দেবে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, যেটা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী অবশ্যই দেবেন। এবং তারপরে আমরা এর মধ্যে আদার্স মশলাগুলো অ্যাড করে দেবো। সবার প্রথমে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, এবং তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবং এরপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এবং তারপরে আমরা এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটা ভাজা মশলা, যার মধ্যে আমরা এখানে জিরে এবং ধনে যেটাকে শুকনো খোলায় হালকা একটু ভেজে নিয়ে তারপরে সেটা আমরা গুঁড়ো করে নিয়েছি। এবং তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটু টেস্টের জন্য চাট মশলা, এবং তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে গরম মশলা। সেই গরম মশলার গুঁড়োটাও কিন্তু আমরা শুকনো খোলায় ভেজে নিয়েছি, যার মধ্যে আমরা একটু অ্যাড করে নিয়েছিলাম গোটা গোলমরিচ এবং শুকনো লঙ্কা। তো সেই সবকটা একসঙ্গে দিয়ে কিন্তু আমরা শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এগুলো সবকটা আমরা একটা চামচের সাহায্যে খুব ভালো করে এরকমভাবে মিক্স করে নেব। যখন মোটামুটি মিক্স হয়ে আসবে তার মধ্যে আমরা বাইন্ডিংসের জন্য এর মধ্যে প্রথমে অ্যাড করে দেবো সামান্য পরিমাণের ময়দা এবং বেসন। তো এটা অবশ্যই তোমরা যখন এটা মিক্স করতে থাকবে সেই আন্দাজে বুঝতে পারবে যে যদি মনে হয় যে না একটু পাতলা পাতলা হয়ে যাচ্ছে বা একটু ছাড়ো ছাড়ো হয়ে যাচ্ছে, তখন আরেকটু বাইন্ডিংসের জন্য কিন্তু এগুলো অ্যাড করতে হবে ময়দা বা বেসনটা, সেটা প্রয়োজন অনুযায়ী। তো এরকমভাবে আমরা প্রথমে আগে চামচ দিয়ে আবার একবার ভালো করে মিক্স করে নেব, দেন তারপর আমরা হাতের সাহায্যে কিন্তু এটাকে এরকমভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তো যতক্ষণ আমাদের এই মাখাটা হচ্ছে ততক্ষণে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে। অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা এখানে যে আমাদের কিন্তু এই মাখাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব সেটা এটাকে একটু 10 মিনিটের মতন রেখে দিয়ে তারপরে আমরা এটা থেকে যেরকম আমরা রুটি করার জন্য ডো করি আর কি, লেচি বের করি, ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা এরকম হাত দিয়ে এরকম বেশ একটা মোটামুটি একটা যেরকম সাইজের তোমরা কাবাব চাইছো সেরকম সাইজের প্রথমে এরকম হাত দিয়ে আমরা গোল গোল বলের মতন করে নেব। তারপরে এটাকে আমরা হাতের তালুতে রেখে একটুখানি চ্যাপটা করেই আমরা একটু প্রেস করে দিলে কিন্তু আমাদের কাবাবের একদম শেপটা চলে আসবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে, একদম সাবুদানাটা মোটামুটি বোঝা যাচ্ছে, তার সঙ্গে আমরা যে ধনে পাতা দিয়েছিলাম সেগুলোও হয়ে আছে। তো মোটামুটি এরকমভাবে আমরা সব কটা সাবুদানার যে কাবাবটা সেগুলো আমরা গড়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি আমরা কিভাবে এটাকে ফ্রাই করছি অ্যান অল ওভার সব কিছু। তো আমাদের এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে, মানে গড়াটা আমাদের রেডি হয়ে গেছে। এদিকে আমাদের ফ্রাইং প্যানে কিন্তু তেলও গরম হয়ে গেছে, এতে খুব সামান্য তেল লাগে, মানে আমরা একদম শ্যালো ফ্রাই করব এটা। তো এতগুলো আমরা এখানে মোটামুটি 8 পিসের মতন নিয়ে নিচ্ছি। তো সেই 8 পিসের জন্য আমরা প্রায় 1.5 চামচের মতন সাদা তেল আমরা ইউজ করেছি, যার মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা কাবাবগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, একদম গরম তেলে কিন্তু গরম গরম কাবাব, ঠান্ডা ঠান্ডা কাবাব অ্যাকচুয়ালি পড়ে গেছে গরম হওয়ার জন্য। তো বেশ সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয়, বাড়িতে অবশ্যই একবার বানাও তোমাদেরও খুবই ভালো লাগবে। আমাদের প্রায় কিন্তু এখানে আমাদের সাবু কাবাব রেডি হয়েই এসেছে, একটা পিঠ একদম এরকম লাল লাল হয়ে গেছে, আরেকটা পিঠ লাল লাল হলেই কিন্তু আমরা এটাকে সার্ভ করে দেব। আমাদের এখানে একদম কিন্তু সাবুর কাবাব রেডি, তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার বানাও, খুবই হেলদি এবং টেস্টি একটা খাবার।
এটা বিকালবেলা স্ন্যাক্সের সঙ্গে খুবই ভালো লাগে চায়ের সাথে। তো দেখতেই পাচ্ছ আমরা এরকম ভাবে গার্নিশ করে দিয়েছি লেবু পেঁয়াজ কুচি, তার সঙ্গে আমরা ডিপ নিয়েছি। এই ডিপটা যেটা সেটা কিন্তু আমরা দই এবং ধনে পাতা বাটা আর তার সঙ্গে একটু রসুন কাঁচা লঙ্কা নুন এবং চিনি দিয়ে আমরা এই ডিপটা কিন্তু তৈরি করে নিয়েছি, যেটা এই কাবাবের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো চলো, এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। কেমন লাগছে অবশ্যই সেটা তোমরা জানিও। স্টে সেফ অ্যান্ড ইট হেলদি।